শত্রুদের ঘ দিতে বিধ্বংসী রাশিয়ান যে অত্যাধুনিক ট্যাঙ্ক কিনতে পারে ভারত রাশিয়ার নেক্সট জেনারেশন আর্মাটা ট্যাঙ্ক এখনো কার্যক্ষেত্রে ব্যবহৃত হয়নি তবে এর মধ্যে শোনা যাচ্ছে অন্যান্য দেশের সামরিক ক্ষেত্রে জায়গা করে নিতে পারে এই বিধ্বংসী ট্যাঙ্কটি রাশিয়ার ক্ষেত্রে এই উদাহরণ নতুন নয় এর আগে ব্রহ্মস মিসাইল এবং সু ফিফটি সেভেনের ক্ষেত্রেও তাই হয়েছিল তবে কোন কোন দেশ এই আর্মাটা ট্যাঙ্ক কিনতে পারে এক নজরে সেই সব কিছু ভারত মনে করা হচ্ছে এই টি ফোরটিন আর্মাটা ট্যাঙ্কটি ভারত কিনতে পারে লেপার্ড টু এ সেভেন এবং এম ওয়ান এ টু অ্যাব্রামসের মতো বেশিরভাগ ওয়েস্টার্ন ট্যাঙ্ক ভারতে ব্যবহারের ক্ষেত্রে অনুপযুক্ত তাই ভারতের এফআরসিভি এর ওপেন কন্ট্রাক্ট অনুযায়ী এই রাশিয়ান আর্মাটাকে টেক্কা দিতে পারে কোরিয়ান কেটু ব্ল্যাক প্যান্থার এবং ইউক্রেনের বিএম অপলোড চীন নিজস্ব আর্মস ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও চীন রাশিয়ার এই উন্নতমানের আর্মাটা আরমাটা ট্যাঙ্ক কিনতে পারে বলে মনে করা হচ্ছে তবে আর্মাটার সঙ্গে পাল্লা দিতে পারে এমন ভাষণ তৈরি করে তা রপ্তানিও করতে পারে চীন আলজেরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক ক্ষেত্রে আলজেরিয়া সম্পর্ক যথেষ্ট দৃঢ় এবং রাশিয়ার বেশ কিছু উন্নত মানের হাতিয়ারও রয়েছে আলজেরিয়ার সামরিক বাহিনীতে তালিকায় রয়েছে টি নাইনটি এস এস ফিফটি অ্যান্ড সু থার্টি এ এস এছাড়া তারা রাশিয়ার বিএমপিটি ইনফেন্টি সাপোর্ট ট্যাঙ্ক এবং ইয়াক ওয়ান থ্রি জিরো ফাইটার ট্রেনারও কিনেছে তারা রাশিয়া থেকে আর এই আলমাটা কিনলে আলজেরিয়ার সামরিক শক্তি এক ধাপে যে অনেকটাই বেড়ে যাবে তেমনটাই মনে করা হচ্ছে ভারত চীন আলজেরিয়া ছাড়া মিশর এবং ইউনাইটেড আরব ও এই ট্যাঙ্ক কিনতে পারে বলে সূত্রের খবর